রাজপথে আন্দোলন করো, গজব যে আসমান থেকে আইতাছে এটা টের পাও না, এটা টের পাও না, ওকরে গড়ে কি ফ্যান চালায় কিন্তু যান বাঁচতেছে না, কথা কন ঠিক নেবে রে। তো এটা তো কইলা না, বিদ্যুৎ আন্দোলিত একটা সুতা, এটা কি সুতা? মাননীয় প্রধানমন্ত্রী দেখো যে দেশ থেকে আনার দরকার আনবে, ঘাটতি তো হইতেই পারে, পেঁয়াজের দাম বাড়ে কি আবার কমে না, উৎপাদন যখন নাই চাহিদা যখন বাইরে যায় দাম দর তো এদিক সেদিক হইতেই পারে, দেশটা তো সবাই মিল্লা এন না, সব মিল্লা এক লাখ করে টেহা দিয়া দেন, নাহলে 1,000 করে টেহা দেন, যাই কোন প্রধানমন্ত্রী টেহা দিলাম তারপরে কইলা আনেন, এটার মধ্যে তো আর কেউ নাই, কথা কন ঠিক না বেঠি? সাব আলাপ সালাপ, এটা রাষ্ট্রীয় ব্যাপার, আমরা হাজারবার আন্দোলন করলে যদি রাষ্ট্র যদি ব্যবস্থা না করে এটা কি আইব? এই গজব যে আসে একমাত্র এই গজব আমরার কারণে আসে, তুফান বলেন, তুফান বলেন, আইলা বলেন, ভূমিকম্প বলেন, গরম বলেন, ঠান্ডা বলেন, শৈত্য প্রবাহ বলেন, এই আজাব গজব আসে একমাত্র আমাদের অন্যায়ের কারণে, কথা বলেন ঠিক না বেঠে? জোহার আল ফাসাদু মিনাল বাররি ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে এই দুনিয়ায় যত আজাব গজব আছে সব আমাদের হাতের কামাই, কথা বুঝাইতে পারছি? মনে রাখবেন, কেউ যদি পাপ কাজ বাড়াইয়া দেয়, বেহায়াপনা যদি বেড়ে যায় তখন মহামারী আসে, কি আসে? মহামারী আসে, কি আসে? মহামারী আসে। যুবক ভাইয়েরা আমার, মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয় মনে রাখবেন এক একটা কারণে এক একটা মহামারী আসে, আমরা তো বুঝি না, মানুষ যখন পাপ কাজটা ওপেন করা শুরু করে, যে না বেবিচার যখন বেড়ে যায় তখন অশ্লীলতা বেড়ে গেলে মহামারী আসে, আর মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, পাপ কাজ যদি সরাসরি বাইরে যায় যে না বিবাচার অশ্লীলতা, তখন মহামারী আসে। করোনার আইসিল এটার কারণে, ফ্যানের বাতাস লিয়ে আন্দোলন করো, কয়লা নাই কয়লা আইব, রাজপথে আন্দোলন করো, গজব যে আসমান থেকে আইতাছে এটা টের পাও না, এটা টের পাও না, ওকরে গড়ে কি ফ্যান চালায় কিন্তু যান বাঁচতেছে না, কথা কন ঠিক নেবে রে। তো এটা তো কইলা নাই, বিদ্যুৎ আন্দোলিত একটা সুতা, এটা কি সুতা? মাননীয় প্রধানমন্ত্রী দেখো যে দেশ থেকে আনার দরকার আনবে, ঘাটতি তো হইতেই পারে, পেঁয়াজের দাম বাড়ে কি আবার কমে না, উৎপাদন যখন নাই চাহিদা যখন বাইরে যায় দাম দর তো এদিক সেদিক হইতেই পারে, দেশটা তো সবাই মিল্লা এন না, সব মিল্লা 1,00,000 করে টেহা দিয়া দেন, নাহলে 1,000 করে টেহা দেন, যাই কোন প্রধানমন্ত্রী টেহা দিলাম তারপরে কইলা আনেন, এটার মধ্যে তো আর কেউ নাই, কথা কন ঠিক না বেঠি? সাব আলাপ সালাপ, এটা রাষ্ট্রীয় ব্যাপার, আমরা হাজারবার আন্দোলন করলে যদি রাষ্ট্র যদি ব্যবস্থা না করে এটা কি আইব? এই গজব যে আসে একমাত্র এই গজব আমরার কারণে আসে, তুফান বলেন, তুফান বলেন, আইলা বলেন, ভূমিকম্প বলেন, গরম বলেন, ঠান্ডা বলেন, শৈত্য প্রবাহ বলেন, এই আজাব গজব আসে একমাত্র আমাদের অন্যায়ের কারণে, কথা বলেন ঠিক না বেঠে? জোহার আল ফাসাদু মিনাল বাররি ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে এই দুনিয়ায় যত আজাব গজব আছে সব আমাদের হাতের কামাই, কথা বুঝাইতে পারছি? মনে রাখবেন, কেউ যদি পাপ কাজ বাড়াইয়া দেয়, বেহায়াপনা যদি বেড়ে যায় তখন মহামারী আসে, কি আসে? মহামারী আসে, কি আসে? মহামারী আসে। যুবক ভাইয়েরা আমার, মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয় মনে রাখবেন এক একটা কারণে এক একটা মহামারী আসে, আমরা তো বুঝি না, মানুষ যখন পাপ কাজটা ওপেন করা শুরু করে, যে না বেবিচার যখন বেড়ে যায় তখন অশ্লীলতা বেড়ে গেলে মহামারী আসে, আর মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয়,